এরকম আমাদের আমার সাথে শারীরিক সম্পর্ক করলে তারপরে তোমাদের এ প্লাস তুলে দেওয়া হবে। তাহলে এ প্লাস কি এরকম করে নিব আমরা শারীরিক সম্পর্ক করে তারপর আমরা এ প্লাস নিব। এখন তাদের বলে তোমরা পর্দা করে আসো, কেন তোমরা মুখ খুলে আসবা। অ্যাকশন টু অ্যাকশন, শিক্ষার্থী দল অ্যাকশন। আমাদের একজন বিশেষ শিক্ষক আছে জেম শামসুল হক স্যার, তিনি দীর্ঘদিন যাবত বিগত অনেক 3-4 বছর যাবত আমাদের বিদ্যাপীঠে মুস্তাফা বিআই দুর্নীতি করে আসছেন। কিছুদিন আগে আমাদের বড় বোন তাকে যৌন হয়রানি, শুধু একজনকেই না, এরকম অনেক এভিডেন্স বা আমাদের কাছে প্রমাণ আছে, স্ক্রিনশট আছে, আমরা দেখাতে পারবো, প্রুফ আছে। আর আরেকটা যেটা কথা, একটি খণ্ডকালীন শিক্ষক ছিল হারুনুর রশিদ নাম স্যারের, স্যারের থেকে 3 লক্ষ টাকা নিয়ে বলছে তোমাকে আমি সরকারি শিক্ষক বানাবো, এইরকম করে অনেক শিক্ষকের থেকে টাকা নিয়ে দুর্নীতি করছেন তিনি। এবং বিগততে যত আমাদের মাদ্রাসায় যত টাকা আসে, যত কিছু উন্নয়নের টাকা আসে, সব কিছু তিনি একাই লুটপাট করেন। এবং আমাদের সব থেকে একটি মূল কথা হলো যে আমাদের মাদ্রাসায় উত্তরবঙ্গের মধ্যে বাংলাদেশে 3টি সরকারি মাদ্রাসা, তার মধ্যে মুস্তাফা বিয়া আলিম মাদ্রাসা একটা বগুড়ায়। আর মূলত জেম স্যার যখন একটি সরকারি শিক্ষক আসে তিনি আটকে দিয়ে ভারপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক স্যার দ্বারা এগুলো চালান এবং তাদের থেকে টাকা নেন, সরকারি শিক্ষক আসতে দেন না। এখন আমাদের মূল যে দাবিটা তাকে আমরা মুস্তাফা বিয়া মাদ্রাসা চাচ্ছি না। এবং তার সাথে আমাদের একজন অধ্যক্ষ লাগবে যিনি আমাদের প্রতিষ্ঠানটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে, সেক্সুয়াল সেক্স করলে তোমাকে এ প্লাস দিব, এই ধরনের কথাবার্তা বলেন এবং 1-1.5 লাখ টাকা করে তুলে, সবাই জানে, সবাই জানে অত বেশি টাকা তুলে বলে যে তোমাকে এ প্লাস দিব, এইভাবে দুর্নীতি করে আসছেন। সুতরাং আমাদের একটাই দাবি, ডিসি মহোদয়ের কাছে দাবি থাকবে যে জেম শামসুল আলমকে এই মাদ্রাসা থেকে বিতাড়িত করতে চাই আমরা, এখানে তাকে চাই না, এবং অবিলম্বে তাকে এই মাদ্রাসা থেকে বিতাড়িত করা হোক। এবং একই সাথে আমাদের বোনের যে মান, মানে সম্মানে মান এনে হয়েছে বা সম্মানে আঘাত আনছে, তাকে তার দোষটা স্বীকার করতে হবে। আমাদের আন্দোলনটা যতদিন জেম শামসুল আলম স্যার আমাদের মুস্তাফা বিয়া মাদ্রাসা ত্যাগ না করবে ততদিন আমাদের আন্দোলন চলবে। বলে যে কোচিং করাবো, হ্যাঁ কোচিং করাবে, শিক্ষা শিক্ষক তুমি কোচিং করাতেই পারে। তার কোচিংয়ে আমার ছোট বোনগুলো গেলে তার তাদের বলে তোমরা মাদ্রাসা যেহেতু পর্দা করে যাবে এরা মাদ্রাসায়, ওই জন্য ভর্তি হয়েছে। এবং আমাদের কাছেই তো প্রমাণ আছে, হোয়াটসঅ্যাপে চ্যাট আছে, তিনি আশ্বাস দিচ্ছেন যে আমার সাথে সত্যি করে তোমাদের আরো একসাথে খারাপ ভিডিও আরো আছে। আর আমরা কিছু স্বাক্ষর আনছি, তার এই তো অনেক কিছু আছে আমাদের কাছে, সমস্ত শিক্ষার্থীদের স্বাক্ষর আছে। আচ্ছা, দর্শনীর একটা হচ্ছে সিন্ধুক ছিল না, হলো 2 টনের উপর, সেটা তিনি বিক্রি করে খাচ্ছে। সে রানার সিটিতে 9 তলা একটা বিল্ডিং করছে, ওনার কাছে একটা সরকারি শিক্ষক, উনি কেন এত 9 তলা কেন ইয়ে করবে।